অনেক শিশুরই যাদের বয়স চার বছরের কম তাদের নিজেদের অতীত স্পষ্ট মনে থাকে, এরকম অনেকবারই ঘটেছে। ধরুন কয়েকটা জীবনকালের স্মৃতি মনে পড়ে গেল, জানেন এটা আপনার জীবনে কি বিপর্যয় ডেকে আনবে? আপনি অনেক বিপদে পড়তে চলেছেন যা সামলানো আপনার সাধ্যের বাইরে। সদগুরু, একটা ছয় বছর বয়সী বাচ্চা ছেলে কিভাবে তার আগের জীবনের কথা মনে রাখতে পারে? সে কে ছিল, তার বাবা মা কে ছিল, সে সব বলতে পারছে, কিন্তু একটা সময় পরে সে সব কিছু ভুলেও যায়। হ্যাঁ, মনে রাখছে কিভাবে তার মনে রাখার কথা নয়। প্রকৃতি আপনাকে জীবনের এই সুরক্ষা আবরণটা দিয়েছে যাতে আপনার মনে না থাকে। এটা আপনাকে একটা সুরক্ষা প্রাচীর দিয়েছে যাতে আপনার মনে না থাকে, কারণ যদি মনে রাখেন তাহলে আপনি এখনকার চেয়ে আরো অনেক বেশি সমস্যায় পড়বেন। দেখুন, এই যে কয়েক বছর এখানে বাঁচলেন, 10, 20, 30, 60 বছর ধরে যে এখানে বাঁচলেন, মানুষ তো এই জীবনের স্মৃতিতেই হিমশিম খাচ্ছেন, তাই না? হ্যাঁ, মানুষজন হিমশিম খান এই কয়েক বছরের স্মৃতিতেই। ধরুন কয়েকটা জীবনকালের স্মৃতি মনে পড়ে গেল, জানেন কি কতটা অশান্তি আর উদ্বেগ তৈরি করবে আপনার মধ্যে? শুধু এখানে থেকেই আপনি এখনো সম্পর্কের ঝুট ঝামেলায় ভুগছেন, আপনি এখনো গতকাল কি হয়েছিল তা ভুলতে পারেননি, আগামীকাল কি হতে পারে এই সব নিয়ে দ্বন্দ্ব চলছে। ধরুন আপনি বুঝতে পারলেন, ধরা যাক আপনার অতীত জীবনের কথা মনে পড়ল আর আপনি বুঝতে পারলেন যে আপনার আদরের ছেলেটা, আপনার প্রতিবেশীর পোষা কুকুর, এখন ধরুন ধরতে বলছি, কারণ কুকুররা তো আজকাল আমাদের চেয়েও ভালো জীবনযাপন করছে। হ্যাঁ, জানেন এটা আপনার আর আপনার প্রতিবেশীর জীবনে কি বিপর্যয়টাই না ডেকে আনবে, আর কুকুরটার জীবনেও। এতে করে কারোরই ভালো হবে না, তাই না? যদি না আপনি বোধের আর বৈরাগ্যের এমন এক স্তরে থাকেন যে এমনকি আপনি জানতে পারলেও সে যে আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার বাবা বা প্রিয় বন্ধু ছিলেন সেটা জেনেও আপনি তাদের দিকে না তাকিয়েও এগিয়ে যেতে পারেন, এমন হলে জানাই ক্ষতি নেই। কিন্তু আপনি এমন কেউ হলে যে কোনো কিছুকে নিজের বলে ভাবলেই তার প্রতি আবেগপ্রবণ হয়ে পড়েন, দেখুন এটা একটা সমস্যা। মানুষের আবেগগুলো আসছে শুধু সেই জিনিসগুলোর দিকেই যাদেরকে তারা নিজের বলেন। ধরা যাক আপনি কোনোদিন নিজের বাবাকে দেখেননি, বা আপনি জন্মের পর থেকে নিজের মাকে দেখেননি, বা আপনি আপনার যমজ ভাই বা কোনো ভাই বা বোনকে জীবনে কখনো দেখেননি, কিন্তু আজ আমি আপনাকে দেখালাম, দেখো ইনি তোমার মা। আপনি কখনো তাকে দেখেননি, তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন যেহেতু কেউ আপনাকে বলেছে ইনি আপনার মা, যে মুহূর্তে দেখলেন ও উনি আমার মা, হঠাৎই আবেগে ফেটে পড়লেন, কোত্থেকে বলুন তো? আপনি এই মানুষটার সাথে কোনো সম্পর্ক গড়েননি, আপনার সাথে এই মানুষটার কোনো যোগাযোগ নেই, শুধু যেহেতু কেউ একজন বললেন ইনি আপনার, যখন কেউ বললেন ইনি আপনার মা, মানে কেউ আপনাকে বলছেন ইনি আপনারই অংশ, তাই না? তো আপনার আবেগগুলো শুধু সেই জিনিসগুলোর জন্যই জ্বলে ওঠে যাদের আপনি নিজের বলে দেখেন। তো যদি আপনার এই সমস্যাটা থাকে যে সব কিছুকে আপনারই হতে হবে, শুধু তবেই এটা ঘটবে, তাহলে আমি বলবো একটু বেশি লোভী হয়ে যান আর সব কিছুকেই নিজের করে নিন। এটাই তো ঈর্ষা যোগ, জানেন তো, এমনিতেও আপনি লোভী। লোভের বেলাও কিপ্টে হবেন কেন, হলে পুরোপুরি হন? আপনি ও আমার বাচ্চারা বললেই আবেগে ভেসে যান, সবাইকে আপন করে নিন, সমস্যাটা কোথায়? আটকানোর জন্য কেউ আছে নাকি? আপনাকে আটকানোর জন্য কেউ আছে?
আপনার ওটা পথ হলে পথটা পুরোপুরি হাঁটুন, অথবা কেউ আপনার নয় সেটাও ঠিক আছে, এটা বেশি কঠিন পথ, তবুও এটা ভালো, কেউ আমার নয় এটা ভালো, সবাই আমার এটাও ভালো, এটা আমার ওটা আমার নয় এটা হলেই সমস্যা। তো আপনার যদি অতীত জীবনের কথা মনে পড়ে আর আপনি যদি এইরকম অবস্থায় থাকেন যে এটা আমার ওটা আমার নয়, তাহলে আপনি অনেক বিপদে পড়তে চলেছেন, অতিমাত্রায় বিপদ যা সামলানো আপনার সাধ্যের বাইরে। আপনি যদি এমন অবস্থায় পৌঁছন যে সব কিছুই আপনার বা কিছুই আপনার নয়, এমনটা হলে মনে পড়লে ঠিক আছে, তাহলে মনে রাখাটা কাজেও লাগবে। তো এক ছ বছর বয়সী ছেলের দৈবক্রমে কিছু মনে পড়ে গেল, এটা শুধু ওই কখনো কখনো প্রকৃতির সিস্টেমগুলো কাজ করে না, বুঝলেন? কিছু ডেটা ইনপুটে ভুল, এইরকম হয়, এত জটিল একটা স্ট্রাকচার কখনো সখনো, বুঝলেন তো, এইরকমটা হয়। সামান্য কিছু ভুলের জন্য প্রয়োজনীয় কিছু সুরক্ষা সেই নির্দিষ্ট শিশুটির মধ্যে তৈরি হয়নি, এমনকি হয়ে থাকলেও সাধারণত বড় হওয়ার আগেই তারা সচরাচর সব ভুলে যায়। অনেক শিশুরই যাদের বয়স চার বছরের কম, তাদের নিজেদের অতীত স্পষ্ট মনে থাকে, কিন্তু যতদিনে তাদের চার বছর বয়স হয় তখন সব কিছুই ভুলে যায়। চার বছর বয়সের পর তারা জড়িয়ে পড়ে এই জীবনটায় তাদের চারপাশের সব কিছুর সাথে। তাদের বয়স চার বছর না হওয়া পর্যন্ত এটা সম্ভব যে তাদের মনে অতীতের দৃশ্যগুলো বয়ে চলেছে। জানি না আপনি এ ব্যাপারে সচেতন কিনা, তবে ভারতে বিভিন্ন কারণে এটা বলা হতো শিশুর বয়স চার বছর না হওয়া পর্যন্ত সে ঈশ্বরের অংশ হয়ে থাকে, একমাত্র তারপরেই সে আপনার হয়, কারণ তারা বলছেন যেহেতু তার অনেক স্মৃতি সক্রিয় রয়েছে তাই সেই সময় সে কারোরই নয়। এরপরে একবার তার আগের স্মৃতি চলে গেলে সে জুড়তে শুরু করে তার চারপাশের সব কিছুর সাথে আরও গভীরভাবে, আর তখনই সে আপনার কেউ হতে শুরু করে, অন্তত সে একটা ভ্রম তৈরি করে দেয় যে সে আপনারই। হ্যাঁ, কিছু সময় পরে ওরা এটা ঠিকই ভাঙবে, ওরা ভাঙেও তাই না, কোনো না কোনোভাবে ওরা ভাঙেই। তো এটা হতে পারে, এইরকম অনেকবারই ঘটেছে, তবে সাধারণত এই ধরনের লোকেরা কিছু সময় পর ভুলে যান যে সেই ক্ষমতাটা বা সেই ধরনের বিকৃতি বলতে পারেন, এটা শৈশবের একটা নির্দিষ্ট পর্যায়েই শুধু ঘটে আর তারপরে এটা নষ্ট হয়ে যায় নিজে থেকেই।